গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, ওদেরকে অ্যাকচুয়ালি ওই আমাদের বিশালগড় বাইপাসের রেল ব্রিজের কাছ থেকে, তাদের কাছ থেকে কি মানে পাওয়া গেছে? হ্যাঁ, তাদের কাছে আমাদের একটা খবর ছিল রাত্র 12টার দিকে যে একটা বাইক ওদিকে মানে মাঝে মধ্যে গাঁজা বা এরকম কিছু নেশাদ্রব্য নিয়ে আসে। তো কালকে আমাদের সেই খবর আসে যে আসবে, তারপরে আমরা অফিসার এবং স্টাফ সবাই মিলে ওই জায়গাতে আমরা একটা অ্যাম্বুশের মতো বসে থেকে, তারপরে একটা বাইক সাসপেক্টেড আসলো এবং যে নাম্বারটার কথা বলেছিল লাস্ট নাম্বারও মিলে গেছে। তো আমরা ওকে ডিটেন করেছি এবং প্রায় 4 কেজি 500 মতো একটা বান্ডেল পেয়েছি। গাঁজা উদ্ধার করা হয়েছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম? তাদের একজন তো হলো কলমছড়া থানার আন্ডারে মানিকনগর বাড়ি সঞ্জীব শুক্ল দাস, আরেকজন আছে ঝাড়খণ্ডে, ওনার নাম লুধন বোক্তা, তাদের বিরুদ্ধে কি মানে মামলা গ্রহণ করা? হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমাদের স্পেসিফিক এনডিপিএস কেস হয়েছে এবং আজকে ফরওয়ার্ড করা হবে মামলা। না, তাদের বিরুদ্ধে কি এনডিপিএস মামলা নেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ।